বিজু জনতা দলর এই মিশ্রণ পর্বরে সংঘ ভবন ঠারে আপন সমস্তে আমার সহিত বহু সময় ধরে রহিথিবার আপনার অনেক অনেক ধন্যবাদ। আজি বিজু জনতা দলর এই মিশ্রণ পর্বরে বিশিষ্ট গণমান্য ব্যক্তি মানে আমার সহিত এটি সম্মিলিত হচ্ছন্তি এবং বিশেষ করে আমার সহিত মঞ্চরে অছন্তি শ্রী মৌসম মিশ্র মহোদয়, যে দলর জনে বরিষ্ঠ নেতা এবং কণ্টাবাঞ্জি এবং পদমপুর নির্বাচন মণ্ডলীর সে পর্যবেক্ষক অছন্তি, দলর মিডিয়া কোঅর্ডিনেটর এবং প্রবক্তা ডক্টর প্রিয়ব্রত মাঝি মহোদয় অছন্তি, এবং বিশেষ করে বলাঙ্গীর জেলা এবং বলাঙ্গীর নির্বাচন মণ্ডলীর আসি অনেক বিশিষ্ট গণমান্য ব্যক্তি মানে আজ বিজু জনতা দলরে সম্মিলিত হচ্ছেন কংগ্রেস দলর, আমি সে স্বাগত করুছু, অভিনন্দন করুছু, ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ এই মিশ্রণ পর্বর যে মুখ্য আকর্ষণ সে কেবল জনে ব্যক্তি নুহতি, ব্যক্তিত্ব নুহতি, সে জনে অনুষ্ঠান বলাঙ্গীর জেলারে এবং বিশেষ করে রাজনৈতিক দিগরে নেই, রাজনৈতিক দক্ষতা কুহতু, সাংগঠনিক দক্ষতা কুহতু, তাঁকর নেতৃত্বরে কংগ্রেস দল সেটি উজ্জীবিত হয়েকি রহিতিলা এবং আজি বিজু জনতা দল রে আসি তাঁক মিশ্রণ পরে কংগ্রেস দল সম্পূর্ণ ভাবে নিপাত হয়েগলা বলে কহিলে অত্যুক্তি হব না। আমার সহিত অছন্তি শ্রী আকাশ মিশ্র মহোদয়, আকাশ বাবু সে চেয়ারম্যান থিলে 2008 পর্যন্ত চেয়ারম্যান ওএনজি ইরিগেশন প্রজেক্ট অফ বলাঙ্গীর এন্ড সোনপুর ডিস্ট্রিক্ট, এবং বর্তমান সে সাধারণ সম্পাদক থিলে ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটির, সে পঞ্চায়েত নির্বাচনটু নেই সমবায় নির্বাচনটু নেই প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি নির্বাচনে প্রমুখ ভূমিকা গত 2 দশন্ধি ধরে করে আসিলে, জন দক্ষ সংগঠক, জন যুবনেতা, যে তৃণমূল স্তরের পার্লামেন্টারি যে সংসদীয় ক্ষেত্র রয়েছে বলাঙ্গীর ছাত্র বেলু সে আজ পর্যন্ত অহরহ সংগ্রাম করে আসিলে, ইতু ভাই বলে তাঁকু বহুত প্রেমরে লোক মানে সমস্তে তাঁর ভাল পাইবার রয়েছে, এবং ইতু ভাইঙ্কর যে দক্ষতা রয়েছে অগলপুর ব্লক চেয়ারপারসন ভাবরে 2022 সে নির্বাচিত হয়েছে, অগলপুর ব্লক চেয়ারপারসন তাঁর নেতৃত্বরে নির্বাচিত হয়েছে, এবং পানি পঞ্চায়েত মাধ্যমে 2008 নেই আজি পর্যন্ত সে চেয়ারম্যান অছন্তি অং ইরিগেশন প্রজেক্টর, এবং 2018 সর্বোৎকৃষ্ট চাষী ভাবরে ওড়িশা সরকার তাঁকু সম্মানিত করেছিলে, বলাঙ্গীর লোকসভার যুব কংগ্রেস প্রেসিডেন্ট থিলে 2011-2014, তা সহিত জোনাল কোঅর্ডিনেটর থিলে এআইসিসি র, এবং রায়পুর ওয়েস্ট অ্যাসেম্বলি সেগমেন্ট ওয়ার্ড নম্বর 14 র মধ্য 2013 রু সে কন্টিনিউ করুছন্তি, এআইসিসি অবজর্ভর ভাবরে সে আসানসোল লোকসভা সেগমেন্ট 2014 নির্বাচন মধ্য দেখিছন্তি কার্য করছন্তি, তা সহিত সে চাষী আন্দোলনরে সামিল রয়েছেন, অনেক থর এমএসপি বৃদ্ধি পাই মিলিত কৃষক মঞ্চ ভাবরে করেছেন কার্য করছেন, কেন্দ্র সরকারকর অনেক গুড়িক ইস্যুস কু নেইকিরি সে উঠেইছেন পশ্চিম ওড়িশার খেলরে এবং যুব বিকাশরে সে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন, তাঁকর নেতৃত্বরে অগলপুর ব্লককু মুখ্যমন্ত্রী শিক্ষা পুরস্কার 2024, তা সহিত হাজার হাজার বৃক্ষরোপণ সে করেছেন বলাঙ্গীর জেলারে, তা সহিত হেলথ ক্যাম্পস করেছেন, এবং যুব নেতা ভাবরে সে অনেক গুড়িক কার্য করে 2004 সে নির্বাচন লড়িলে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ভাবরে, সেতবে শ্রী নরসিংহ মিশ্র কংগ্রেস দলর নেতাঙ্ক বিরুদ্ধে, এবং খুব কম ব্যবধানে হারিলে সেকেন্ড পজিশনরে লোইসিঙ্গা নির্বাচন মণ্ডলী আসিলে, সে সভাপতি 2011 অনেক ডিস্ট্রিক্ট টেবল টেনিস আসোসিয়েসন, 2017 সে সভাপতি অনেক ডিস্ট্রিক্ট পেট্রোলিয়াম ডিলর্স আসোসিয়েসন, এবং 1996-2000 পর্যন্ত সে সভাপতি রয়েছে কোশল ড্রাইভর্স আসোসিয়েসন সোনপুর ডিস্ট্রিক্ট,
এবং বিশেষ করে আনন্দর বিষয় সেটা তাঁর নিজের দক্ষতা বলরে অনেক কার্য করে আসিছন্তি। কিন্তু সে এ প্রকার জনে পরিবার আসন্তি, সে হচ্ছন্তি সুপুত্র শ্রী বাল গোপাল মিশ্রঙ্কর। শ্রী বাল গোপাল মিশ্র মহোদয়ঙ্କ ପାଇଁ କୌଣସି ଇଣ୍ଟ୍ରୋଡକ୍ସନ୍ ର ଆବଶ୍ୟକତା ନାହିଁ। ଓଡ଼ିଶାର ଇତିହାସରେ ଯେତେବେଳେ ରାଜନୀତିର ପୃଷ୍ଠା ଲେଖାଯାଏ ସେତେବେଳେ ଶ୍ରୀ ବାଲ ଗୋପାଳ ମିଶ୍ର ମହୋଦୟଙ୍କର ଅନନ୍ୟ ଯେଉଁ ବ୍ୟକ୍ତିତ୍ୱ ରହିଛି, ତାଙ୍କର ଅବଦାନ ରହିଛି, ସେହି ପ୍ରକାର ଜଣେ ମହାପୁରୁଷଙ୍କର ସେ ଜଣେ ସୁପୁତ୍ର ଏବଂ ଆଜି ବିଜୁ ଜନତା ଦଳରେ ସେ ସମ୍ମିଳିତ ହୋଇ ଯେଉଁ ପ୍ରକାର ଭାବରେ ଆଜି ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଆହୁରି ସଶକ୍ତ ହୋଇଛି ବିଜୁ ଜନତା ଦଳ ପାଇଁ, ଏହା ଆମ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଗୌରବର ବିଷୟ, ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଆନନ୍ଦର ବିଷୟ। ତାଙ୍କ ସହିତ ଚେୟାରପର୍ସନ ଅଗଲପୁର ବ୍ଲକରେ ମଧ୍ୟ ଆଜି ସମ୍ମିଳିତ ହେଉଛନ୍ତି ଶ୍ରୀମତୀ ଗୀତାରାଣୀ ଗୀତାଞ୍ଜଳି ଦାସ ମହୋଦୟା, ଆମେ ତାଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛୁ। ଏକ୍ସ ଚେୟାରମ୍ୟାନ ଅଗଲପୁର ବ୍ଲକର ରତ୍ନକର ମିଶ୍ର ମହୋଦୟ ମଧ୍ୟ ଆସିଛନ୍ତି, ସେ ବି ଜଏନ୍ କରୁଛନ୍ତି, ସ୍ୱାଗତ କରୁଛୁ। ଅନେକ ସରପଞ୍ଚ ବନ୍ଧୁମାନେ ଆଜି ତାଙ୍କର ନେତୃତ୍ୱରେ ଜଏନ୍ କରୁଛନ୍ତି। ରଥି ସାହୁ ମହୋଦୟ, ମାରସୁନ୍ଦି ଜିପି, ବିଜୟ ବେହେରା ସାଲେଭଡ଼ା ଜିପି, ବୃନ୍ଦା ବଡ଼ସେଠ ନଗାଁ ବିଜିପି, ପ୍ରମିଳା ସାହୁ ବର୍ଷୁଆ ଜିପି, ଲୀନାକ୍ଷୀ ମିଶ୍ର ଲୁହାର ମୁଣ୍ଡା ଜିପି, ତାପସ ନେଣୀ ସେଠ ନଗାଁ ଏ ଜିପି, ପ୍ରଶାନ୍ତ ତ୍ରିପାଠୀ ବଡ଼ିବାହାଲ ଜିପି ଏବଂ ଅନେକ ପିଏସ୍ ମେମ୍ବର ମଧ୍ୟ ତାଙ୍କ ନେତୃତ୍ୱରେ ଆଜି ସାମିଲ ହେଉଛନ୍ତି। ସେ ହେଉଛନ୍ତି ଶ୍ରୀନିବାସ ମାନିକ ବକ୍ତି ଜିପି, ଅନିତା ନାୟକ ନଗାଁ ଏ ଜିପି, କମଲ ସେଠ ରୋଡ୍ ଜିପି, ସୁଜାତା ମାଝି ଅଗଲପୁର ଜିପି, ନରେଶ ସାହୁ ଝର୍ଣ୍ଣିପାଣି ଜିପି, ପବିତ୍ର ପ୍ରଧାନ ମାରସୁନ୍ଦି ଜିପି, ବିଳାସିନୀ ଭୋଇ ନୁନିଆ ପରି ଜିପି, ପୁଷ୍ପାଞ୍ଜଳି ବେହେରା କୁଟସିଂହ ଜିପି, ୟଶୋଦା ଦେଶୋସାଇ ଭାବପ୍ରସାଦ ଜିପି, ପାର୍ବତୀ ତ୍ରିପାଠୀ ବୁଦ୍ଧିପଦର ଜିପି, ବୀରେନ୍ଦ୍ର ଶାହା ସରଗଡ଼ ଜିପି ଏବଂ ଅନେକ ତାଙ୍କର ନେତୃମଣ୍ଡଳୀ ଶତାଧିକ ସମର୍ଥକଙ୍କ ସହିତ ଆଜି ଆକାଶ ବାବୁ ଆମ ସହିତ ସମ୍ମିଳିତ ହୋଇଛନ୍ତି। ଆମେ ତାଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛୁ ଏବଂ ବିଶେଷ କରି ଦଳର ସଭାପତି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ମହୋଦୟଙ୍କ ତରଫରୁ, ଦଳର ସାଂଗଠନିକ ସମ୍ପାଦକ ଶ୍ରୀ ପ୍ରଣବ ପ୍ରକାଶ ଦାସ ମହୋଦୟଙ୍କ ତରଫରୁ ଏବଂ ବିଜୁ ଜନତା ଦଳର ସମସ୍ତ ନେତୃମଣ୍ଡଳୀ ଏବଂ କର୍ମକର୍ତ୍ତାଙ୍କ ତରଫରୁ ଆକାଶ ବାବୁଙ୍କୁ ଏବଂ ତାଙ୍କ ସହଯୋଗୀମାନଙ୍କୁ କଂଗ୍ରେସ ପରିତ୍ୟାଗ କରି ଆଜି ବିଜୁ ଜନତା ଦଳରେ ସମ୍ମିଳିତ ହୋଇଥିବାରୁ ତାଙ୍କୁ ଧନ୍ୟବାଦ କରୁଛୁ, ତାଙ୍କୁ ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛୁ, ତାଙ୍କୁ ୱେଲକମ୍ କରୁଛୁ। ଆଜିକାଲି ଏହି ମହାମିଶ୍ରଣ ପର୍ବ ଅବସରରେ ଆମେ ବିଜୁ ଜନତା ଦଳ ସଂଘ କାର୍ଯ୍ୟାଳୟ ଉପସ୍ଥିତ ରାଜ୍ୟସଭା ସାଂସଦ ଡକ୍ଟର ସସ୍ମିତ ପାତ୍ର ମହୋଦୟ, ଆମ ଦଳର ମୁଖପାତ୍ର ଡକ୍ଟର ପ୍ରିୟବ୍ରତ ମାଝୀ, ମୌସମ ଭାଇ, ଆମର ବିଜୁ ଜନତା ଦଳର ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲା ଛୋଟ ଷଡ଼ଙ୍ଗୀ ଭାଇ ଏବଂ ଯାହାଙ୍କ ଲାଗି ଆଜି ଏହି ମିଶ୍ରଣ ପର୍ବ ଯାହାଙ୍କ ଲାଗି ଆୟୋଜନ, ମୋର ବଡ଼ ଭାଇ ଆକାଶ ମିଶ୍ର ମହୋଦୟ ଏବଂ ତାଙ୍କର ସହିତ ଆସିଥିବା ସମସ୍ତ ଶୁଭେଚ୍ଛୁ ସମର୍ଥକ, ସରପଞ୍ଚ ସମିତି ସମସ୍ତଙ୍କୁ ଆଜି ଏହି ମିଶ୍ରଣ ପର୍ବରେ ସ୍ୱାଗତ ଜଣାଉଛି, ନମସ୍କାର କରୁଛି ଏବଂ ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛି। ଆଜି ବହୁତ ଖୁସିର କଥା, ଆକାଶ ମିଶ୍ର ବଡ଼ ଭାଇ ତାଙ୍କର ପରିଚୟ ଦେବା କିଛି ଆବଶ୍ୟକତା ନାହିଁ, ତାଙ୍କର ଇଣ୍ଟ୍ରୋଡକ୍ସନ୍ ରେଡ଼ି ଆମ ରାଜ୍ୟସଭା ସାଂସଦ ଦେଇସାରିଛନ୍ତି। ତ ମୁଁ ଗୋଟେ କଥା କହିବି, ଆକାଶ ମିଶ୍ର ଆଜି ଯେଉଁ ଆମ ଦଳ ଯୋଗଦାନ କରିଛନ୍ତି, ଆମ ଦଳ ନୀତି ଆଦର୍ଶ ଏବଂ ଆମ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ନୀତି ଆଦର୍ଶ ଅନୁପ୍ରାଣିତ ହୋଇ ଯେଉଁ ଯୋଗଦାନ କରିଛନ୍ତି, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏଇଟା ସର୍ବପ୍ରଥମେ ଆମର ବିଜୁ ଜନତା ଦଳ ଲୁସିଙ୍ଗା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ତରଫରୁ ତାଙ୍କୁ ଅନେକ ଅନେକ ସ୍ୱାଗତ କରୁଛୁ ଏବଂ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଉଛୁ। ଏବଂ କେବଳ ଲୁସିଙ୍ଗା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ନୁହେଁ, ସେ ଆମ ଦଳରେ ଯୋଗଦାନ ଦେବା ଫଳରେ ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲା ଅନ୍ତର୍ଗତ ଆସୁଥିବା 7-7 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ନିଶ୍ଚିତ ଭାବେ ସମର୍ଥନ ବୃଦ୍ଧି ପାଇବ ଏବଂ ଅନେକ ଗୁଡ଼ିଏ ସମର୍ଥକ ଆମ ଦଳ ସହ ଜଡ଼ିତ ହେବେ, କାହିଁକି ନା ସେ ବଡ଼ ଭାଇ ସବୁବେଳେ ଲୋକଙ୍କ ପାଇଁ କାମ କରି ଆସିଛି, ଅତି ତୃଣମୂଳ ସ୍ତରରୁ ସବୁବେଳେ ସେ ଲୋକଙ୍କ ପାଇଁ ଲୋକଙ୍କର ହକର ଲଢ଼େଇ ପାଇଁ ସବୁ ଲଢ଼େଇ କରି ଆସୁଥିଲେ ଏବଂ ଆଜି ଗୋଟିଏ ସ୍ୱ ଇଚ୍ଛାରେ ଗୋଟେ ସତ୍ବିଚାର କରିକରି ଆମ ଦଳର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ନେତୃତ୍ୱ ଯୋଗଦାନ କରିଛନ୍ତି। ସେଥିଲାଗି ଆଗାମୀ ଦିନରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମ ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲା ଲୋକସଭା ସାଂସଦ ଏବଂ 7-7
বিধায়ক প্রার্থী জিতবার সে নিশ্চয় আম দল সহায়ক হবে বলে আশা বিশ্বাস প্রকট করছি। দলর সুব্রত নবীন পট্টনায়ক ধন্যবাদ দেবী, তাঁর নেতৃত্ব আজ ওড়িশার বিকাশমূলক কাম চলছে, সে আধারে আমার বলাঙ্গীর জেলা যে কটাবি নির্বাচন মন্ডলী সে যে বিধায়ক প্রার্থী হিসাবে ঘোষণা করছেন তাকে আমি স্বাগত জনাচ্ছ এবং আকাশ মিশ্র নেতৃত্বে তাঁর সংগঠন সহায়তায় নিশ্চিত ভাবে আমার বলাঙ্গীর জেলার সব বিধানসভা এবং লোকসভা ভাল বিজয় করবা। ধন্যবাদ নমস্কার। আজকাল মিশ্রণ পর্ব সভার সভাপতি ভাই রাজ্যসভা সাংসদ শ্রীযুক্ত সস্মিত পাত্র মহোদয়, নিকটরে বসবা আমার বিজু জনতা দল গিরিরাজ প্রিয়বোধ মাঝি মহোদয়, দুইসিঙ্গা বিধানসভা নির্বাচন মন্ডলীর বিজু জনতা দল প্রার্থী সান ভাই সদ্য নিহার বেহেরা, আমার বিজু জনতা দল বরিষ্ঠ কর্মকর্তা মৌসুম ভাই, মো সহকর্মী তথা সয়ন্তলা ব্লকর বিজু জনতা দল পর্যবেক্ষক ও বন্ধু শ্রীযুক্ত ডক্টর ষড়ঙ্গী মহোদয়, মনসা সিং উপস্থিত, মো সহকর্মী বিভিন্ন পঞ্চায়েত সরপঞ্চ সমিতি সভ্য তথা প্যাক্স প্রেসিডেন্ট মহোদয় এবং মো সমগ্র উপস্থিত থাকা বলাঙ্গীর জেলা তথা সোনপুর জেলার আসতিবা মো গুরুজন সহকর্মী বন্ধু সমস্ত মোর হার্দিক স্বাগত তথা হার্দিক নমস্কার। বন্ধুগণ আপন মানে জানছেন কি দীর্ঘ দিনরু 1996 মসিহার আজ 2024 হয়ে গেল রাজনৈতিক জীবনে মো স্বতঃপ্রতূর ভাবে জড়িত রহবারটা 2004 আপনার আশীর্বাদ স্বাধীন বিধায়ক ভাবে নির্বাচন লড়ি অল্প ভোটে আমি পরাজিত হয়েছিল, তারপরে 2009 কনস্টিটিউয়েন্সি রিজর্ভ হল, 2011 আপনার মতামত নিয়ে সেতবে লোকসভা যুব কংগ্রেস নির্বাচন লড়িকি আমি অনেক বিরোধ সত্ত্বেও মধ্যে জিতিকি আসছিল এবং সে দলরে যেতিরি দিন রহলা যে 15 বর্ষ রহলা দল যাহা বি কার্য দিয়েছে সুচারু রূপে আমি সে কার্যক তুলেকি আসছিল, আমার পরাকাষ্ঠা দেখাইছিল, আমার দল প্রতি নিষ্ঠা দেখাইছিল, কিন্তু 2015-2024 দল অনদেখা কলা আপন মানে বারম্বার মতো 2015 মসিহার কইতে আসলে কি নাই কংগ্রেস ছাড়ি দেব বিজু জনতা দলক যাও, তা সত্ত্বেও মধ্য আশা লা কি হয়তো কিছু সে দলর ইয়ে পরিবর্তন আসবা, কিন্তু আজির দিনে তার মূল লক্ষ্যর দল দূরেই সারিছে, দল নীতি আদর্শ আজ হটি সারিছে, আপন মানের সঙ্গে বিচার বিমর্শ কলা পরে আপন মানে যে নিষ্পত্তি নেলে সে অনুযায়ী 23 তারিখে আমি কংগ্রেস দলর ইস্তফা দিয়েছিলাম এবং আপন মানক আহ্বান আপন মানক আদেশ অনুসারে আজ আপন মানক সঙ্গে মু ওড়িশার জননেতা লোকপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রীঙ্ক নীতি আদর্শরে অনুপ্রাণিত হয়েকি আমি সমস্তে আজ দিনে বিজু জনতা দলের যোগ দেছ এবং আগামী দিনে সেই নিষ্ঠা সেই ডেডিকেশন সহ রহিকি দলক আহরি কেন্দ্রকি মজবুত করি আকু নামা শ্রীযুক্ত নবীন পট্টনায়ক আগামী 2024 যে ইতিহাস রচনা করবার লাগে যাচ্ছেন সারা ভারতবর্ষে সেই ইতিহাস আমি বি গোটে গোটে কেন্দ্রে সাক্ষী হওয়া এবং এই আগামী যুগে গোটে বঞ্চি মশার ভূমিকা নেই বিজু জনতা দলরে ওড়িশার গর্ব গৌরব ইতিহাস সবুদিন লাগি নিশ্চিত ভাবে আমার নাম মধ্যে বিপদ হয়েকি রহবা সে আশা নেইকি আজ দিনে মতো দলরে গ্রহণ করতে পার লাগি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক মহোদয়, মাননীয় দল বরিষ্ঠ নেতা শ্রীযুক্ত ভিকে পাণ্ডে মহোদয়, বড় ভাই সাংগঠনিক সম্পাদক শ্রীযুক্ত প্রণব প্রকাশ দাস মহোদয়, দলর সংগঠন সম্পাদক বড় ভাই মানস মঙ্গরাজ মহোদয়, বড় ভাই রাজ্যসভা সাংসদ শ্রীযুক্ত সস্মিত পাত্র মহোদয়,
সমস্ত পাখে আমি আমার কৃতজ্ঞতা জনাওছু এবং আগামী দিনে দল যাহা বি দায়িত্ব দেওয়া সে দায়িত্বকে সুচারুরূপে তুলেকি জন শৃঙ্খলিত কর্মী হিসাবে দলকে আগে বড়াই নেওয়ার লাগি যাহা বি আমার দ্বারা হওয়ার সে জিনিস আমি চেষ্টা করবো প্রতিশ্রুতি দিয়ে আজ দিনে ফের গায়ে উপস্থিত সমস্ত মান্যগণ্য ব্যক্তি প্রেস মিডিয়ার বন্ধু মো উপস্থিত সহকর্মী সমস্ত অশেষ অশেষ ধন্যবাদ দিয়ে মো কথা রাখুছে এবং ফের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ দিয়েছি ধন্যবাদ।